আগে ওষুধ আমি 2-3 মাস ভালো থাকছি, আর এখন এখানে স্যারের দেখানোর পরে একবার ওষুধ খেয়ে আমি 1 বছর টানা ভালো ছিলাম একবার। তারপরে আসতে বলছে, আসতে একটু দেরি হয়ে গেছে, আমি আসি নাই, করোনা হয়ে গেছি, ভয়টয় আসি নাই, কিন্তু এখন যে বেশি অবস্থা খারাপ এই আবার আসলাম। এখানে ভর্তি হওয়ার পরে এতটাই ভালো হয়েছি কি আর বলবো, আমার পায়ের ব্যথা, কোমরের ব্যথা এগুলো মোটামুটি বলতে নাই বলা যায়, ঘাট তো নাড়াতে পারি নাই, এখন আল্লাহ দিলা ঘাটটা আমি অনেকটাই ভালো। যে বাংলাদেশে এই টিবি র্যাড এবং কিডনির পরামর্শে এই স্যারের স্বর্ণবর্ণ হয় ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে দেখি আমার প্রথম বিশ্বাস হয় না এবং ওনার প্রতি আমার আস্থা ছিল না। তারপরে চিন্তা করলাম দেখি না ট্রিটমেন্টটা করে, তো যাই প্রাথমিক অবস্থা ওনার সাক্ষাৎকার নেওয়ার পরে কথা বলার পরে আমার ভালো লাগছে। লাগার পরে উনি ডাক্তার সাহেব বলছে নিয়মকানুন দিলেন, মেডিসিন দিলেন এবং এইভাবে চলবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন, ভালোই স্যারের ওষুধ খাওয়াতে কোনো সমস্যা নাই। আমি সকলকে এই বলে মেসেজ দিতে চাই, ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে আসেন, আপনারা দেখেন এবং চিকিৎসা করেন। আমি আশা করি আপনাদের যে অবস্থা ছিল আগে তার চেয়ে অনেক ভালো হবে, আমি এটা আমার বিশ্বাস। সবাই আশা করি যেন এমন ভালো এক জায়গায় সবাই যেন আসতে পারে, খোঁজখবর নিয়ে এমন একটা ডাক্তারের কাছে আসাটা দরকার সবার জন্য, কারণ সবাই তো জানে না, অনেক ডাক্তার আছে, যেমন আমি তো 5-6 বছর আগে জানতাম না, যদি আগে জানতাম তাহলে আমি এখানে আরও আগেই আসতাম। যেহেতু একটু দেরি হয়েছে, দেরি হইলেও মোটামুটি আল্লাহর কাছে শুকরিয়া যে আমি এখানে আসছি, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে অনেক। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা প্রতিবারই আপনাদের কাছে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করি, সেই মেসেজটা হচ্ছে একটি সঠিক সিদ্ধান্ত মানে হচ্ছে আপনার পুরো জীবনটা বদলে যাওয়া। সেটা হতে পারে আপনার কর্মক্ষেত্রে, সেটা হতে পারে আপনার জীবনের পড়াশোনার ক্ষেত্রে, হতে পারে আপনার চিকিৎসা ক্ষেত্রে। যদি আপনি সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা আপনি গ্রহণ করেন, সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আপনি সারাটা জীবন বদলে যাবে এবং আপনি সারাটা জীবন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আসলে আমাদের সবার প্রত্যাশা। আজকে আমরা আপনাদের সাথে একজন নতুন রোগীর সাথে পরিচয় করিয়ে দিব, যিনি দীর্ঘদিন যাবত ওনার ঘাড়, কোমর এবং পায়ের ব্যথাজনিত উনি সমস্যায় ভুগছিলেন। উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, অনেক জায়গায় উনি চিকিৎসা গ্রহণ করেছেন। আসুন আমরা সরাসরি ওনার সাথে একটু কথা বলি যে একটি সঠিক সিদ্ধান্ত কীভাবে ওনার পুরো জীবনটা বদলে দিয়েছে এবং আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন, সেই বিষয়গুলো আমরা ওনার মুখ থেকে একটু জানি। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনার নামটা কি একটু বলবেন? হ্যাঁ, ফাতেমা। ফাতেমা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ডেমরা থেকে আসছি। ডেমরা? হ্যাঁ, ডেমরা সারুলিয়া থেকে আসছি। আচ্ছা, আপনি আমাদেরকে একটু আপনার নিজের মুখে একটু বলেন, আপনার কী কী সমস্যাটা ছিল? আমার সমস্যা ঘাড়ে ব্যথা ছিল, কোমরে, তারপরে কোমরের হিপে ব্যথা ছিল, পায়ে গোড়ালিতে ব্যথা ছিল। আচ্ছা, পায়ের গোড়ালিতে কি সমস্যা ছিল? কি হাঁটতে গেলে ব্যথা হতো এরকম কিছু? বসে থাকলে, নিচে নামতে গেলে মানে পাড়া দিতে পারতাম না, এত ব্যথা ছিল। কিছুক্ষণ বসে থাকলে আর পায়ের উপরে আপনি ভর করতে পারেন না? এই সমস্যাটা আসলে আমাদের দেশের অনেক মানুষেরকেই আমরা পাই, অনেক ধরনের মানে অনেক পেশেন্টই আমরা এই সমস্যাটার কারণে আমরা পাচ্ছি ইদানিং। আর কোমরে কি সমস্যাটা হতো? কোমরও দেখা যেতেছে আমি নিচে বসে কাজ করতে পারতাম না, নিচে বসে কাজ করলে দাঁড়াতে খুব কষ্ট হইতো, নামাজ পড়তে পারতাম না। হ্যাঁ, নামাজ তো পড়তে নিচে বসে অনেক কষ্ট হয়, তারপর তো পড়তে হয় অনেক কষ্ট হয় বসে বসে, যেভাবে হোক পড়ি। আপনি তো একজন হাউসওয়াইফ না? হ্যাঁ হ্যাঁ, আমি হাউসওয়াইফ। আপনাকে সাংসারিক অনেক কাজকর্ম করতে হতো, সেগুলো তো ঠিক মতো করতে পারতেন না? না না, এগুলো কিছুই আমি করতে পারতাম না, কারণ আমার অনেক কষ্ট হয় করতে। আপনার কি এর আগে মানে কখনো কোনো বড় ধরনের কোনো অপারেশন কিছু হয়েছিল? না না, অপারেশন আমার হয়নি কখনো। আচ্ছা, এই সমস্যাটা কতদিন আগে শুরু হয়েছিল? এই সমস্যাটা প্রায় 7-8 বছর হয়ে গেছে। 7-8 বছর আগে সবার? হ্যাঁ হ্যাঁ, ব্যথাটা শুরু হয়। 7-8 বছর যাবত আপনি কষ্টটা বয়ে বেড়াচ্ছেন, আমাদেরকে কি একটু বলবেন যখন এই সমস্যাটা শুরু হয়েছিল এটার জন্য আপনি কোনো ধরনের ট্রিটমেন্ট কিছু গ্রহণ করেছিলেন প্রাথমিক অবস্থায়? হ্যাঁ হ্যাঁ, প্রাথমিক অবস্থায় আমি ট্রিটমেন্ট এখানে শ্যামলী এক ডাক্তার ওখানে দেখাইছি, তা ওষুধ দিয়েছে, ওগুলো খাইছি, ব্যথাটা একটু কম হইতো। তারপর আবারও শুরু হইলে দেখা যায় বছর 6 মাস ভালো থাকি, তারপর আবারও সেই ব্যথা, এই অবস্থা আর কি চলতেছে 5-6 বছর ধরে। আরেক হাসপাতালে, ভালো একটা হাসপাতালে গেছি, ওইখানেও ট্রিটমেন্ট 5-6 বছর করছি, এখন আবার সেই একই ব্যথা। এখন বরঞ্চ ব্যথাটা এতটাই বাড়ছে আমি মানে ঘাড় নাড়াতে পারি না, বসতে পারি না, মানে অতিরিক্ত বেড়ে গেছে, আমি চলতেই পারতাম না। তার মানে আপনি পার্মানেন্ট কোনো সমাধান আপনি পাননি? আপনি হয়তো ডক্টরের কাছে গিয়েছেন, তারা আপনাকে হয়তো স্টেরয়েড বা ব্যথানাশক কিছু ওষুধ দিয়েছে, আপনি সেটা যতদিন খাচ্ছেন আপনি ভালো আছেন, ছেড়ে দিয়েছেন, আবার আগের মতো অবস্থা চলে আসছে, অবস্থা চলে গেছি ব্যথা। আমরা জানি যে আপনি বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতেও আপনি একটু চিকিৎসা করেছিলেন, কোথায় করেছিলেন? ইন্ডিয়াতে, চেন্নাই। চেন্নাইতে? হ্যাঁ। তারা কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছিল আপনাকে?
তারও এরকম ব্যায়াম ওষুধ এগুলো দিছে, নিয়মিত ব্যায়াম করার জন্য ওষুধ খাবারের জন্য এগুলাই দিছে। আচ্ছা, তার পরবর্তী অবস্থায় কি অবস্থা হয়েছে এখন? তো অবস্থা এগুলো খাওয়ার পরে করার পরে ভালো, কিন্তু আগের মতো অবস্থায় আবার ব্যথা। তার মানে আপনি পার্মানেন্ট কোনো সমাধান পাননি? আমি যে আচ্ছা আমরা জানি যে আপনি ডিপিআরসি হসপিটাল ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে যেটা হচ্ছে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট যেটা শুধুমাত্র বাংলাদেশে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান উনিই দিয়ে থাকেন, সো সেই চিকিৎসার ব্যবস্থাটা আপনি গ্রহণ করেছেন, তো সেটা গ্রহণ করার পরে এখন আপনার শারীরিক অবস্থাটা কেমন? আমি তো ফার্স্টে টিভিতে দেখছি, দেখার পরে সাথে সাথে নাম্বারগুলো উঠায় রাখছি, উঠায় রাখার সাথে সাথে সেদিনই আমি যোগাযোগ করি এবং রাত্রে আসি। আসার পরে যে ওষুধগুলো দেয় পরীক্ষা টিরিক্ষা ট্রিটমেন্ট করে আমার ওষুধগুলো দেয়, খাওয়ার পরে মোটামুটি অনেকটাই আমি ভালো। তারপরে আবার দেখাইছি একদম মানে আমি পুরো সুস্থ দেখা যাইতেছে। আগে ওষুধ আমি 2-3 মাস ভালো থাকছি, আর এখন এখানে স্যারের দেখানোর পরে একবার ওষুধ খেয়ে আমি 1 বছর টানা ভালো ছিলাম। আচ্ছা, একবার তারপরে আসতে বলছে, আসতে একটু দেরি হয়ে গেছে, আমি আসি নাই, করোনা হয়ে গেছি ভয় টয়ে আসি নাই, কিন্তু এখন যে যে বেশি অবস্থা খারাপ এই আবার আসলাম হসপিটালে ভর্তি হলাম। ভর্তি হলেন, ভর্তি হওয়ার পরবর্তী অবস্থায় যখন স্যারের যে ট্রিটমেন্ট আপনি নিয়েছেন এখন নেওয়ার পরে শারীরিক অবস্থাটা কেমন? আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো, এখানে ভর্তি হওয়ার পরে এতটাই ভালো হয়েছি কি আর বলবো। আমার পায়ের ব্যথা কোমরের ব্যথা এগুলো মোটামুটি বলতে নাই বলা যায়, ঘাট তো নাড়াতে পারি নাই, এখন আল্লাহ দিলা ঘাটটা আমি অনেকটাই ভালো। আপনার স্বাভাবিক যে কাজকর্মগুলো যে আপনার নামাজ পড়া এগুলো সব করতে পারছেন? এখন আমি সব কিছু করতে পারতেছি, বসতে পারতেছি, হাঁটতে গান নাড়াইতে উঠা বসা সবগুলোই করতে পারতেছি নর্মালি, এখন আমার অনেকটাই ভালো লাগে এখানে ট্রিটমেন্ট করার পর। আর এখানের এগুলো খুবই ভালো, নার্সেদের সেবা ডাক্তার সব কিছুই মিলে আমার খুব ভালো লাগছে এখানে থেকে ট্রিটমেন্ট করা। আচ্ছা, আমরা এখানে ওনার হাজবেন্ডকে একটু পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা। স্যার, আমাদের কি কি একটু বলবেন যে ওনার যে সমস্যাটার কথা উনি বলেছেন যে গত দীর্ঘ একটা সময় ধরে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, সে আগের দিনের কথাগুলোকে আমাদেরকে একটু বলবেন যে আপনি ওনাকে যখন দেখেছেন যে উনি কষ্টের ভিতর দিয়ে ওনার যে জীবনটা উনি অতিবাহিত করছেন সেটা দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লাগতো না, কেমন অবস্থায় দেখতেন ওনাকে আগে? জি ধন্যবাদ, কারণ উনি তো আমার পাশে সার্বক্ষণিক থাকে, আমি একজন ব্যবসায়ী মানুষ, সময় দিতে না পারলেও রাত্রিতে চেষ্টা করি যেহেতু ওনার কী কী প্রবলেমগুলো জানার জন্য, কিন্তু পারতপক্ষে ব্যবসার কারণে আমি অনেক সময় খবর নিতে পারতাম না, উনি নিজে নিজে ডাক্তার দেখাতো, আমি এইভাবে তাকে সহযোগিতা করতাম, কিন্তু যখন পরিস্থিতি মানে কঠিন অবস্থা যাওয়ার দরকারে তখন বাংলাদেশের অন্যান্য নামি দামি বেদামি সব দামের হাসপাতালে আমি যোগাযোগ করছি, চিকিৎসা করেছি, ওষুধপত্র খাওয়ার পরে আল্লাহর রহমতে দেখি ভালো থাকে, আবার দেখি সাগের সে অবস্থান। তারপরে আমি ওনাকে নিয়ে চেন্নাই গেলাম, চেন্নাইতে যাওয়ার পরে সারাও দিয়েছে ট্রিটমেন্ট করছে, কিন্তু প্রাথমিক অবস্থা দেখা যায় ভালো থাকে, আবার সে পূর্বের অবস্থায় ফিরে আসে। তা আমি আবার যাওয়ার জন্য চিন্তা করলাম, পরে না যে যে বাংলাদেশে এই টিবি র্যাট এবং কিডনির পরামর্শে এই স্যারের স্বর্ণপূর্ণ হয় ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে দেখি আমার প্রথম বিশ্বাস হয় না এবং ওনার প্রতি আমার আস্থা ছিল না, তারপরে চিন্তা করলাম দেখি না ট্রিটমেন্টটা করে। তো যাই হোক, প্রাথমিক অবস্থা ওনার সাক্ষাৎকার নেওয়ার পরে কথা বলার পরে আমার ভালো লাগছে, লাগার পরে উনি ডাক্তার সাহেব বলছেন নিয়মকানুন দিলেন, মেডিসিন দিলেন এবং এইভাবে চলবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন এবং পারলে আপনি ভর্তি হলে আপনার জন্য একটু ভালো হইতো। তাই আমি বলছি ওষুধ খেলে ভালো হয়ে যায় যখন দেখি, সে যাই হোক 1-2 বছর ভালোই স্যারের ওষুধ খাওয়াতে কোনো সমস্যা নাই, ইদানিংকালে দেখা যায় ঘাড় আর তুলতে পারে না, মাজা ব্যথা, হাঁটুতে ব্যথা, আবার স্যারের স্বর্ণপূর্ণ হচ্ছি, হওয়ার পরে স্যার আবার ওষুধ দিছে এবং চেষ্টা চালাইছে তাতে আল্লাহর রহমতে আগের অবস্থান থেকে অনেক ভালো, আল্লাহ পাক ভালো করবে, উসিলা একজন লাগে। তা আমি মনে করি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বর্তমান প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি যেভাবে এটা দেখতেছেন, যদি এভাবে সামনের দিনগুলো দেখেন আমার মনে হয় বাংলার জনগণ সুফল ভোগ করবে। আমার দেশে অনেক ডাক্তার আছে যাদেরকে আমরা যদি লালন পালন করি, তাদেরকে যদি আমরা পরিচর্যা করি, তাদেরকে সহযোগিতা করি সরকারিভাবে, তারা অনেক আমার বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, উনি বাংলার জনগণের জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করছেন, চিকিৎসা সেবা চিকিৎসা সর্বক্ষেত্রে উনি, শিক্ষা ব্যবস্থা, কিন্তু উনি ওনার কোথাও উনি ফাঁকজোক রাখতেছেন না। তো যাই হোক, আমি ওনার উত্তরোত্তর উন্নতি কামনা করি, ওনার দীর্ঘায়ু কামনা করছি, সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ অসহায় মানুষ যারা চিকিৎসা বঞ্চিত যাদের অর্থনৈতিকভাবে দুর্বলতা আছে তাদের জন্য যদি মাননীয় প্রধানমন্ত্রী
এই অবস্থানটা নেয়, সবার মুখে হাসি ফোটানোর জন্য উনি যদি চিকিৎসা ব্যবস্থায় অর্থ বিনিয়োগ করে এবং উনি দেখাশোনা করে, আমার মনে হয় বাংলার জনগণ, বাংলার মানুষ অন্য কোথাও চিকিৎসা নেওয়ার কোনো প্রয়োজন পড়বে মনে মনে করি না। পরিশেষে একটি কথা বলতে হয়, যেহেতু অন্য দেশে চিকিৎসা করাতে গেলে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের টাকাগুলো অন্য দেশে চলে যায়, কিন্তু আমাদের দেশে যদি আমাদের টাকা থাকে তাতে আমরা আরও ভবিষ্যতে আরও লাভবান হতে পারি। আমি সকলকে এই বলে মেসেজ দিতে চাই, ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে আসেন, আপনারা দেখেন এবং চিকিৎসা করেন। আমি আশা করি আপনাদের যে অবস্থা ছিল আগে তার চেয়ে অনেক ভালো হবে, আমি এটা আমার বিশ্বাস। আমি সকলের উত্তরোত্তর উন্নতি কামনা করে, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক দেখুন, এখানে একটি বিষয় বারবার আসলে উঠে আসছে, আপনার ওনার মাধ্যমে আসলে জানতে পারলেন যে আমাদের আসলে অনেকেরই একটা ধারণা থাকে, একটা ভ্রান্ত ধারণা, যেটা সেটা হচ্ছে যে আমরা বিদেশে গেলে বা দেশের বাইরে গেলে আমরা আসলে উন্নত চিকিৎসা পাবো। কথাটা হয়তো অনেকাংশেই সত্যি, কিন্তু আমাদের দেশেও কিন্তু এখন অনেক উন্নত ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে, অনেক ভালো ভালো ডক্টর আছেন, এবং বিদেশে আপনারা যে ধরনের ট্রিটমেন্টগুলো পান কোনো কোনো ক্ষেত্রে তার থেকেও ভালো কিছু ট্রিটমেন্ট কিন্তু আমাদের দেশেও আছে। আপনারা চাইলে এই ট্রিটমেন্টগুলো আপনারা নিতে পারেন, শুধুমাত্র আমাদেরকে একটু খোঁজ খবর নিতে হবে কোথায় সঠিক ট্রিটমেন্টটা হচ্ছে। সঠিক একটি তথ্য এবং সঠিক একটি সিদ্ধান্ত আপনার জীবনটাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। এখানে আমরা ওনাকে দেখতে পেলাম, ওনার সাথে আমরা কথা বললাম, এই পেশেন্টের সাথে, দেখুন ওনার জীবনটা সম্পূর্ণ কিন্তু বদলে গেছে। যিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করার পরে যখন উনি সুফল পাননি, পরবর্তীতে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে ওনারা ট্রিটমেন্ট নিয়েছেন। ও পেশেন্ট কিন্তু নিজেই বললেন যে উনি প্রথমে উনি আস্থা রাখতে পারেননি, বাট উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন খোঁজ খবর নিয়ে স্যারের সাথে উনি সরাসরি কথা বলেছেন এবং ওনার চিকিৎসা ব্যবস্থাটা উনি নিয়েছেন, এবং আজ কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। আমরা ওনার সম্পূর্ণ দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। দর্শক, আশা করি আপনারাও এর থেকে কিছুটা শিক্ষা গ্রহণ করেছেন। আপনারা ভালো থাকবেন। বিটিডুজের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা খুব ভালো আছি। আসসালামু আলাইকুম। সবাই আশা করি যেন এমন ভালো জায়গায় সবাই যেন আসতে পারে, খোঁজখবর নিয়ে এমন একটা ডাক্তারের কাছে আসাটা দরকার সবার জন্য। কারণ সবাই তো জানে না, অনেক ডাক্তার আছে, যেমন আমি তো 5-6 বছর আগে জানতাম না, যদি আগে জানতাম তাহলে আমি এখানে আরও আগিয়ে আসতাম। যেহেতু একটু দেরি হয়েছে, দেরি হইলেও মোটামুটি আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি এখানে আসছি, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। শুক্রিয়া আল্লাহর কাছে অনেক, থ্যাংক ইউ ডাক্তার সুবলকে, যেন সবাই আসে।